রাজধানীর শহীদ ক্ষুদিরাম ইংলিশ মিডিয়াম স্কুল মাঠে মেলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আর সেই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে পথে নামলো অভিভাবকরা। তাদের দাবি, এমনিতেই স্কুলের পাঠন পাঠন লাটে উঠেছে, তার উপরে এই মেলার আয়োজন করার ফলে আরো সমস্যায় পড়বে ছাত্রছাত্রীরা। সোমবার অভিভাবকরা একযোগে এর প্রতিবাদ জানিয়ে পথ অবরোধে সামিল হন। সেই সাথে স্কুলের বিভিন্ন পরিকাঠামোগত ত্রুটির কথা তুলে ধরেন তারা। পরে স্কুল কর্তৃপক্ষ এবং মেলা কমিটির লোকজনরা এসে অভিভাবকদের সাথে কথা বলে আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তারা। আমরা চাইতেছি যে এখানে মেলাটা টোটালি বন্ধ করা হোক। মেলাটা যেমন ভব্য অনেক জায়গা আছে, মায়ের মাস আয়তো মহিমে করতে পারে, এখানে ইয়ে সামনে আস্তমাল মাঠ পুরো ফাঁকা আছে, এগুলো তারা করতে পারে জিনিস। আর এরপরে দ্বিতীয় যদি প্রকল্প নামে তারা আমাদের থেকে হাজার টাকা করে নিচ্ছে, দ্বিতীয় একটা প্রাইভেটের মধ্যে একটা টাকা দিয়েছি না। আমি যখন লিখতে গেলাম আর কি, আমি নিজে বুবি, নিজে বুবি হয়ে বসছে, আপনি লিট্রির মধ্যে মানে পেচ্ছাপ রুমে এখানে এগুলা ভিতরে দেখলাম পুরো আসতো, কারণ আমরা তো সবসময় আই না, দেখি না, আমরা জানি যে স্কুলে হইতেছে, আমরা ব্যাপারটা দিন। আজকে যখন নজর পড়ছে তখন আইলা পারতেছে, এসে এই অবস্থা দেখলো। আর ম্যাডামরা কি করছে আজকে, কিছুক্ষণ আগে নোটিশ, যে যখনই যে দেখতেছে একটা গন্ডগোল হইতেছে বা কিছু একটা হইতেছে, তখনই তারা একটা নোটিশ করেছে, তারা খবরটা আগিয়েছিল।